আসসালামু আলাইকুম সবাইকে এই পর্বে আমরা মেটা ট্যাগের উপরে মাস্টারি করব। মিন্স আমরা যখন ওয়েব পেজ তৈরি করি নিশ্চয়ই ওয়েব পেজের হেড টু হেড অংশের ভিতরে আমরা বিভিন্ন ধরনের মেটা ট্যাগ লিখি আমরা টাইটেলের জন্য মেটা ট্যাগ লিখি ডেসক্রিপশনের জন্য লিখি কিওয়ার্ডের জন্য লিখি এছাড়াও আরও কী কী ধরনের কী কী কারণে আরও বিভিন্নভাবে ট্যাগ লেখা যায় সেই বিষয়গুলোর উপরে আমরা এই পর্বে একেবারেই বিস্তারিত পড়াশোনা করব তো বিস্তারিত পড়াশোনা করার পূর্বে আমরা শুরুতেই আমাদের যে টুডু লিস্ট সেই টুডু লিস্ট রেখে নেই অ্যাকর্ডিং টু আবার টুডু লিস্ট শুরুতেই আমরা জেনে নেব যে হোয়াট ইজ মেটা ট্যাগ হোয়াই মেটা ট্যাক আমরা মেটা ট্যাগ অ্যাকচুয়ালি কী কী কারণে ব্যবহার করি তো মেটা ট্যাগ আমরা কী কী কারণে ব্যবহার করি সেই কারণগুলো জানলেই আপনার এই বিষয়টাও জানা হয়ে যাবে যে মেটা ট্যাগ অ্যাকচুয়ালি কী এবং আমাদের ওয়েব পেজের উপরে মেটা ট্যাগের কী কী গুরুত্বপূর্ণ এফেক্ট রয়েছে তো প্রথমত যেটা আমি বলবো সেটা হচ্ছে একটু ডিক্লিয়ার কন্টেন্ট টাইপ অ্যান্ড ক্যারেক্টার সেট আপনি যেই ওয়েব পেজটা নিয়ে কাজ করছেন আপনার ওয়েব পেজের কন্টেন্ট টাইপটা কি অর্থাৎ কী ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করছেন মেটা ট্যাগের মাধ্যমে আমরা সেটাকে ডিফাইন করে দিতে পারি এবং যে ক্যারেক্টার নিয়ে আপনি কাজ করছেন সেই ক্যারেক্টারের সেটও আমরা এই হেড টু হেড অংশের ভেতরে যে মেটা ট্যাগ সেই মেটা ট্যাগের মাধ্যমে ডিফাইন করে দিতে পারি এছাড়া আপনার যে ওয়েব পেজ সেই ওয়েব পেজটি যে শুধুমাত্র ল্যাপটপ কিংবা ডেস্কটপ অর্থাৎ লার্জ ডিভাইসেই লার্জ স্ক্রিনেই যে সেটা শুধুমাত্র ভিউ হবে বিষয়টা কিন্তু এরকম নয় সেটা মোবাইল ডিভাইস থেকে শুরু করে ট্যাব ডিভাইস থেকে শুরু করে বিভিন্ন স্ক্রিনের বিভিন্ন সাইজে সেটা লোড হতে পারে সো রেসপন্সিভ ডিজাইন ইজ এ বিগ ডিয়েল ওকে তো রেসপন্সিভ ডিজাইনের যে ইনিশিয়ালাইজেশান বা ইনিশিয়াল স্কেল সেই ইনিশিয়াল স্কেলও কিন্তু এই হেড টু হেড সেকশনের ভিতরে মেটা ট্যাগের মাধ্যমেই ডিফাইন করে দিতে হয় এছাড়া আপনার অ্যাপ্লিকেশনের নেম অ্যাপ্লিকেশনের অথরশিপ আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চান সেক্ষেত্রে গুগলের যে এসিও প্রপার্টিগুলো রয়েছে ট্যাগ কিওয়ার্ড ডিসক্রিপশান সেগুলো এই মেটা ট্যাগের মধ্যেই দিয়ে দিতে হয় এছাড়া ফেসবুক টুইটার লিঙ্কডিন যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়াতে যদি আপনার ওয়েব পেজটা প্রিভিউ হয় বা ওয়েব পেজটাকে যদি কেউ শেয়ার করে সেক্ষেত্রে তার প্রিভিউটা কেমন হবে প্রিভিউতে ইমেজটা কেমন দেখাবে প্রিভিউ হলে সেখানে আপনার টাইটেলটা কেমন আসবে ডেসক্রিপশনটা কেমন আসবে এইটাও টোটালি নির্ভর করে কিসের উপরে আপনার এই যে মেটা ট্যাগ এই মেটা ট্যাগের উপরে এছাড়া বিভিন্ন সার্চ ইঞ্জিন বট রয়েছে বিভিন্ন ওয়েব কন্টেন্ট স্ক্র্যাপিং বট রয়েছে সেই বটগুলো আপনার ওয়েব পেজকে স্ক্র্যাপ করে তথ্যগুলোকে ইন্ডেক্স করতে পারবে কি না সেটা আপনি অ্যালাউ করবেন নাকি কি ডিসাউ করবেন এই বিষয়টিও নির্ভর করে এই মেটা ট্যাগের উপরে এছাড়া আপনার ডেফল্ট স্টাইল সেট করা ডেফল্ট থিম কালার সেট করা গুগল ভ্যারিফিকেশানের বিষয়ে রয়েছে কন্টেন্ট সিকিউরিটি পলিসির বিষয়ে রয়েছে ক্যাশ কন্ট্রোলের বিষয়ে রয়েছে এই ওভারঅল বিষয়গুলোকে ম্যানেজ করার জন্য আমরা করতে পারি কি হেড টু হেড সেকশনের ভিতরে আমরা মেটা ট্যাগ ব্যবহার করতে পারি এখন চলেন ওয়ান বাই ওয়ান আমাদের যে ওয়েব পেজ এখানে আমরা একটা ফাঁকা ওয়েব পেজ তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন জাস্ট এই ওয়েব পেজের মধ্যে আমি এখানে লিখে দিচ্ছি যে মাস্টার অন মাস্টার অন মেটা ট্যাক্স ওকে আমরা এখানে অনেকগুলো মেটা ট্যাক্স শিখবো জাস্ট ওয়েব পেজের ভিতরে এতটুকুই লিখে দিলাম এখন চলেন শুরুতেই আমরা যে টুডু লিস্ট এখানে তৈরি করে রেখেছি এই টুডু লিস্টের ভেতরে যতগুলো মেটা ট্যাক লেখা রয়েছে যতগুলো আইটেম লেখা রয়েছে ওয়ান বাই ওয়ান আইটেম আমরা যাই প্রথমে আসি আমরা টাইটেল মেটাট্য টাইটেল মেটাট্য করবে কি আমার ওয়েব পেজের উপরে যদি আমি দেখি খেয়াল করে দেখেন এখানে কিন্তু কোনো টাইটেল শো করছে না এখানে যদি কোনো স্পেসিফিক টাইটেল আমি শো করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা যে মেটাট্যটি ব্যবহার করাই সেটা হচ্ছে পেস টাইটেল মেটাট্য পেস টাইটেল মেটাট্য খেয়াল করে দেখেন এখানে আমি যেই টাইটেল দেবো আমার ওয়েব পেজের ঠিক ব্রাউজারের যে ট্যাব সেই ট্যাবেও আমার ওয়েব পেজের নামটাও ঠিক একই শো করবে এটা গেল হচ্ছে আপনার টাইটেল মেটাট্য এখন টাইটেল ছাড়াও এরপরে যদি আমরা নিচের দিকে আরও ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান আসতে থাকি এরপরে আসবো আমরা ডেসক্রিপশান মেটাট্যাক এখন এই ডেসক্রিপশন মেটাট্য লেখে কী করে এবং ডেসক্রিপশন মেটাট্যের কাজ কী ডেসক্রিপশন মেটাট্য শুরুতে আমরা দেখি যে লেখে কী করে এটা লেখার জন্য আমরা ঠিকইভাবে লিখবো মেটা নেম এবং এই নেমটার ভেতরে আমরা লিখবো ডেসক্রিপশান ওকে এই নেমের ভেতরে আমরা লিখব ডেসক্রিপশান এবং এরপরে আমাদের যে ওয়েব পেজ এই ওয়েব পেজের তো বিভিন্ন ডেসক্রিপশান থাকতে পারে আমাদের ওয়েব পেজ সংক্রান্ত যে শর্ট ডেসক্রিপশনটি হবে সেই শর্ট ডেসক্রিপশনটি আমরা একশো কিংবা একশো বিশ ওয়ার্ডের ভেতরেই আমরা করব কি আমাদের ওয়েব পেজের জন্য যে শর্ট ডেসক্রিপশন থাকবে সেই শর্ট ডেসক্রিপশানটা এখানে আমরা লিখে ফেলব এখন প্রশ্ন হচ্ছে এই যে শর্ট ডেসক্রিপশনটা আমরা লিখি এই শর্ট ডেসক্রিপশনটা অ্যাকচুয়ালি কোথায় কোথায় প্রয়োজন হয় যখনই আপনার এই ওয়েব পেজটাকে গুগলে সার্চ করা হবে গুগল যখন এটাকে ইন্ডেক্স করবে গুগলে সার্চে যখন আপনার ওয়েব পেজটা আসবে তখন দেখবেন যে টাইটেলের পাশাপাশি কী আসতেছে আপনার ওয়েব পেজ সংক্রান্ত বা ওয়েবসাইট সংক্রান্ত একটা শর্ট ডেসক্রিপশন আসতেছে অ্যাকচুয়ালি এইখানে যে শর্ট ডেসক্রিপশনটি আপনি লিখবেন এখানে যে শর্ট ডেসক্রিপশনটি আপনি লিখবেন সেই ডেসক্রিপশনটিই কিন্তু গুগল তার সার্চ প্রিভিউতে দেখাবে এরপরে আসি আমরা ডিসক্রিপশনের পরে নেক্সট অন্য ট্যাগে আমরা চলে আসি আমাদের টু ডু লিস্টে চলে যাচ্ছি আমরা এরপরে আসি আমরা কিওয়ার্ড কিওয়ার্ড মেটা ট্যাগ এটা পুরোটাই আসলে নির্ভর করে কিসের উপরে এসিওর উপরে আপনার ওয়েব পেজটাকে যখন আপনি এসিও করছেন তখন কি কি টার্গেটেড কিওয়ার্ড ধরে সেটাকে এসিও করতে চান কী কী কিওয়ার্ড ধরে সার্চ করলে সেটাকে গুগলে কিংবা বিংয়ে কিংবা ইয়াহুতে খুঁজে পেতে চান আপনি সেই টার্গেটেড কিওয়ার্ডগুলো আপনি এই মেটা কিওয়ার্ডের ভেতরে রেখে দিতে পারেন বা কিওয়ার্ড মেটা ট্যাক্সের ভেতরে রেখে দিতে পারেন তো কিওয়ার্ড মেটা ট্যাক লেখার যে সিস্টেম সেই সিস্টেমটাও ঠিক একই মতো এই ডেসক্রিপশনের মতো আপনি এখানে লিখবেন নেম এবং নেমের এই জায়গাতে নেমের এই জায়গাতে আপনাকে লিখে দিতে হবে জাস্ট কিওয়ার্ড এবং ঠিক একইভাবে আপনি কন্টেন্ট লিখবেন এবং এই কন্টেন্টের ভেতরে আপনার ওয়েবসাইট সংক্রান্ত যে কিওয়ার্ডগুলো রয়েছে সেই কিওয়ার্ডগুলো আপনি জাস্ট এভাবে কমা দিয়ে কমা দিয়ে লিখবেন ধরুন আমি লিখলাম এখানে কিওয়ার্ড ওয়ান কমা কিওয়ার্ড টু কমা কিওয়ার্ড থ্রি এভাবে লিখতে থাকবেন এরপরে আসি আমরা আমাদের কিওয়ার্ড মেটাট্যের কাজ শেষ এবার আমরা দেখি রোবোটস মেটাট্যাক রোবোটস মেটাটেকের কাজ কি রোবোটস মেটাটেকের কাজ হচ্ছে আপনি যে ওয়েব পেজটা তৈরি করেছেন এই ওয়েব পেজের যে বিভিন্ন কন্টেন্টগুলো রয়েছে এই গুগুলো গুগলের যেই রোবোটস রয়েছে বা গুগলের যে সার্চ ইঞ্জিন স্ক্র্যাপিং টুল রয়েছে সেই স্ক্র্যাপিং টুল আপনার ওয়েব পেজটাকে রিচ করবে কি না বা ওয়েব পেজের মধ্যে যেই কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলোকে ইন্ডেক্সড করবে কি না সেই বিষয়গুলো ম্যানেজ করার জন্য আমরা যে মেটা ট্যাগ ব্যবহার করি সেটাকে বলে মেটা ট্যাগ তো মেটা ট্যাগের ক্ষেত্রে জাস্ট আমরা এখানে লিখবো মেটা নেম এরপরে মেটার নেম কি হবে মেটা নেম হবে আমাদের এবার রোবটস ওকে এবং এই জায়গায় আমরা করব কি কন্টেন্ট আমরা যদি বলে দেই যে হচ্ছে ইন্ডেক্স তুমি ইন্ডেক্স করো এবং ফলো করো তো যখন আমরা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য অ্যালাউ করবো তখন অবশ্যই আমরা করব কি আমাদের যে ওয়েব পেজের কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমরা সবসময় চাইবো যেন সার্চ ইঞ্জিন সেটাকে স্ক্র্যাপ করে এবং সার্চ ইঞ্জিন আমাদের ওয়েব পেজের কন্টেন্টগুলোকে পড়তে পারে এজন্য আমরা লিখবো কন্টেন্ট ইন্ডেক্স ফলো ওকে ফাইন তাহলে করবে কি বিভিন্ন যে স্ক্র্যাপিং টুলগুলো রয়েছে সার্চ ইঞ্জিনের তারা করবে কি আপনার ওয়েব পেজের যে বিভিন্ন কন্টেন্টগুলো আছে সেগুলোকে ইন্ডেক্স করবে এর ফলে আমরা যদি নেক্সট টু ডু লিস্টে যাই এবার আমরা দেখব কন্টেন্ট টাইপ মেটা ট্যাগ কন্টেন্ট টাইপ মেটা মেটাট্য মিনস আপনি আপনার পুরো ওয়েব পেজের মধ্যে যেই মেটা ট্যাগুলো নিয়ে কাজ করছেন বা যেই বডি নিয়ে কাজ করছেন যেই ডেসক্রিপশন নিয়ে কাজ করছেন যেই কন্টেন্ট নিয়ে কাজ করছেন সেই কন্টেন্টগুলোর টাইপ কি বা কী ধরনের কন্টেন্ট নিয়ে আপনি কাজ করছেন তো কন্টেন্ট টাইপ মেটা মেটাট্যগুলো সাধারণত সব সময় করতে হয় কি একদম উপরে লিখে দিতে হয় এই যে ওয়েব পেজের একেবারেই উপরেই কন্টেন্ট টাইপগুলো লিখে দিতে হয় তো কন্টেন্ট টাইপ মেটাটাকে লেখার জন্য জাস্ট আপনাকে লিখতে হবে এভাবে মেটা এরপরে আপনাকে লিখতে হবে এইচ টি 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 টিপি ইকুইভ্যালেন্ট এইচ টি টি টিপি ইকুইভ্যালেন্ট এইচ ইকুইভ্যালেন্টের ভেতরে আমি এখানে লিখে দিলাম কনটেন্ট টাইপ এবং এই কন্টেন্ট টাইপের ভেতরে আমরা লিখে দেবো কি আমাদের যেই ওয়েব পেজগুলো হয় সেই ওয়েব পেজগুলো হয় টেক্সট স্ল্যাশ এইচ এল সেই ওয়েব পেজগুলো হয় টেক্সট স্ল্যাশ এইচটিএমএল তো আমি এখানে লিখে দিলাম টেক্সট স্ল্যাশ এইচটিএমএল এছাড়া এখানেই আমরা করে ফেলতে পারি কি আমাদের কন্টেন্ট টাইপ বলে দেওয়ার পাশাপাশি আমরা আরও একটা কাজ করে দিতে পারি সেটা হচ্ছে আমাদের কন্টেন্টের জন্য যে ক্যারেক্টার সেট হবে সেই ক্যারেক্টার সেটও আমরা এখানে বলে দিতে পারি ক্যারেক্টার সেট সাধারণত হয় হচ্ছে ইউটিএফ এইট তাহলে এই যে এই জায়গাতে আমি যে কন্টেন্ট টাইপ মেটাট্যটি নিলাম যে কন্টেন্ট টাইপ মেটাট্যটি আমি নিলাম এই কন্টেন্ট টাইপ মেটাট্যের ভিতরে তাহলে আমি কি করছি কন্টেন্ট টাইপ মেটাট্যের ভিতরে আমি আমার যে ওয়েব পেজ সেই ওয়েব পেজটা টেক্সট স্ল্যাশ এল এটাও আমি ব্রাউজারকে বলে দিলাম এবং ব্রাউজারকে বলে দিলাম যে এখানে যে ক্যারেক্টারগুলো রয়েছে সেই ক্যারেক্টারগুলো হচ্ছে ইউটিএফ এইট ক্যারেক্টার সেটের রয়েছে ওকে ফাইন দেন গো আওয়ার নেক্সট আর টু ডু লিস্ট এরপরে আসি আমরা ডেফল্ট স্টাইল ডেফল্ট স্টাইল ঠিক এইচটিভি ইকুই যেভাবে আমরা কন্টেন্ট টাইপ বলে দেই ঠিক সেভাবে কন্টেন্ট টাইপ যেভাবে আমরা বলে দেই ঠিক একইভাবে ঠিক একইভাবে আমরা করতে পারি কি আমাদের ওয়েব পেজের জন্য একটা ডেফল্ট স্টাইল শিট বা ডেফল্ট সিএসএস আমরা যুক্ত করে দিতে পারি এই এইচ ডি টিপি ইকুই প্রপার্টির নাম হচ্ছে ডেফল্ট স্টাইল এখন ধরেন আপনারই ওয়েব পেজের জন্য আপনি একটা ডেফল্ট সিএসএস ফাইল তৈরি করে রেখেছেন এখানে সে আপনি একটা ডেফল্ট সিএসএস ফাইল তৈরি করে রেখেছেন এবং আপনি চাচ্ছেন যে শুরুতেই বাই ডেফল্ট যে সিএসএস ফাইলটা তৈরি করে রেখেছেন সেই সিএসএস ফাইলটাই এখানে লোড হোক সেক্ষেত্রে আপনি করতে পারেন কি আপনি যে ডেফল্ট সিএসএসটা তৈরি করে রেখেছেন সেই ডেফল্ট সিএসএস ফাইলটা এখানে আপনি লোড করায় দিতে পারেন যেটা হবে কি একদম ইনিশিয়াল ডিফল্ট স্টাইল হিসেবে আপনার কাজ করবে এছাড়া এখানে এইচটি টিপি ইকুইভ্যালেন্ট এইচটি ইকুইভ্যালেন্ট এই অ্যাট্রিবিউট দিয়ে আরও মজার মজার কাজ করা যায় আমরা নিচের দিকে সেগুলো নিশ্চয়ই স্টেপ বাই স্টেপ দেখতে থাকবো আমরা ফিরে যাচ্ছি আমাদের টু ডু লিস্টে এরপরে চলে আসি আমরা রিফ্রেশ রিফ্রেশ মিনস আমরা যদি চাই যে আমাদের ওয়েব পেজটা পাঁচ সেকেন্ড পর পর একা একা রিফ্রেশ হবে দুই মিনিট পর পর একা একা রিফ্রেশ হবে বা ধরুন এক ঘন্টা পর পর অটোমেটিক্যালি রিফ্রেশ হয়ে যাবে সেক্ষেত্রে এইচটি টিভি ইকুইভ্যালেন্ট প্রপার্টি আমরা ব্যবহার করতে পারি রিফ্রেশ এবং এই রিফ্রেশের ভেতরে আমরা কন্টেন্টের মধ্যে বলে দিতে পারি যে কতক্ষণ পর পর আমাদের ওয়েব পেজটা রিফ্রেশ হবে তো ধরুন আমি এখানে বলে দিলাম যে পাঁচ সেকেন্ড পর পর আমার ওয়েব পেজটা রিফ্রেশ হবে তাহলে খেয়াল করে দেখেন আমি যেই ওয়েব পেজটা নিয়ে কাজ করছি এই ওয়েব পেজটা যদি আপনাদেরকে দেখাই শুরুতেই আমাদের ওয়েব পেজটা কিন্তু বেশ ভালো আছে প্রতি পাঁচ সেকেন্ড পর পর আমাদের ওয়েব পেজটা একা একা রিফ্রেশ হবে খেয়াল করে দেখেন জাস্ট পাঁচ সেকেন্ড পর পরই একাই একাই আমাদের ওয়েব পেজটা হচ্ছে কি রিফ্রেশ হচ্ছে এটা কেন হচ্ছে কেন এইচ টি টিপি ইকুইভ্যালেন্ট মেটা ট্যাগের মধ্যে আমরা বলে এসেছি যে প্রতি পাঁচ সেকেন্ড পর পর যেন আমাদের পেজটা রিফ্রেশ হয় এখানে খেয়াল করে দেখেন প্রতি পাঁচ সেকেন্ড পর পর কিন্তু আমাদের ওয়েব পেজটা এরকম করে একবার করে রিলোড নিচ্ছে ওয়েল এরপরে আমরা এইচ টি টিপি ইকুইভ্যালেন্ট রিফ্রেশের যে বিষয়টি সেই বিষয়টি তো বুঝলাম আমরা যদি আমাদের নেক্সট টু ডু লিস্টে যাই এবার আমরা দেখব হচ্ছে ফেসবুক লিঙ্কডিন এবং অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার জন্য বেশ কিছু ট্যাগ যেগুলোকে আমরা বলি ও জি ট্যাগ বা অজ ট্যাগ এখন ও জি ও জি মিন্স কি ও জি মিন্স হচ্ছে ওপেন গ্রাফ ওকে ও জি মিন্স হচ্ছে ওপেন গ্রাফ এখন ওপেন গ্রাফ ট্যাগের ভিতরে প্রথমেই আমরা দেখব ওপেন গ্রাফ টাইটেল এখন খেয়াল করে দেখেন অলরেডি কিন্তু আমরা আমাদের ওয়েব পেজের জন্য টাইটেল ডেসক্রিপশন কিওয়ার্ড এগুলো সেট করে দিয়েছি কিন্তু এখন যদি আমরা চাই যে সোশ্যাল মিডিয়াতে যখন আমাদের এই ওয়েব পেজটাকে লোড করা হবে বা সোশ্যাল মিডিয়াতে যখন এই ওয়েব পেজটাকে শেয়ার করা হবে আইদার সেটা হোয়াটসঅ্যাপে হতে পারে আইদার সেটা মেসেঞ্জারে হতে পারে সেটা হতে পারে লিঙ্কডিনে সেটা চ্যাট বক্সে তখন সোশ্যাল মিডিয়া করে কি ওয়েব পেজের একটা প্রিভিউ দেখায় এখন আমরা যদি আমাদের ওয়েব পেজের একটা প্রিভিউ দেখতে চাই সোশ্যাল মিডিয়াতে আমরা প্রিভিউটা কিভাবে দেখতে চাই তার জন্য যে মেটা ট্যাগ সেই মেটা ট্যাগের জন্য আমরা লিখব মেটা এরপরে আমরা এখানে প্রপার্টি ব্যবহার করব এবং ছোট্ট করে লিখব ওজি ওজি জি মিনস ওপেন গ্রাফ ওকে কেননা ফেসবুকের যে এপিআই সেটটা সেটাকে বলা হয় ওপেন গ্রাফ এপিআই অ্যাকচুয়ালি ও জি লেখার উদ্দেশ্য হচ্ছে সেই ওপেন গ্রাফকে উদ্দেশ্য করে লেখা তাহলে আমি লিখে দিলাম ও জি টাইটেল তাহলে ওজি টাইটেল লিখে আমি এখানে লিখলাম কন্টেন্ট এখন এই কন্টেন্টের ভেতরে আমি যেই পেস টাইটেলটা লিখবো যে পেস টাইটেলটা এখানে আমি লিখবো আমি বলতে পারি পেস্ট টাইটেল ফর সোশ্যাল মিডিয়া পেস্ট টাইটেল ফর সোশ্যাল মিডিয়া তাহলে হবে কি সোশ্যাল মিডিয়াতে এই ওয়েব পেজটাকে যখন শেয়ার করা হবে তখন আমি এখানে যে ও জি টাইটেলটা দিয়েছি বা ওপেন গ্রাফ প্রপার্টির মধ্যে যে টাইটেলটা দিয়েছি ওয়েব পেজের এই টাইটেলটাই সোশ্যাল মিডিয়াতে প্রিভিউ হবে এখানে প্রথমে যে টাইটেলটা দিয়েছি সেই টাইটেলটা তখন আর সোশ্যাল মিডিয়াতে প্রিভিউ হবে না অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আমরা স্পেসিফিকভাবে আমাদের ওয়েব পেজের একটা প্রিভিউ সেট করতে পারতেছি সেই প্রিভিউয়ের টাইটেল হচ্ছে এটা এখন এই ও জি টাইটেল বা অস টাইটেল ছাড়াও আমরা করতে পারি কি অস টাইটেল ছাড়াও করতে পারি কি আমাদের এই ওয়েব পেজটার ধরন কী বা ওয়েব পেজের মধ্যে কি কি রয়েছে এর জন্য আমরা অস টাইপ নামে আরও একটা ওপেন গ্রাফ প্রপার্টি ব্যবহার করতে পারি এই ওপেন গ্রাফ প্রপার্টির নাম কি আমি আবারও বলে দিচ্ছি এই ওপেন গ্রাফ প্রপার্টির নাম হচ্ছে অস টাইপ অস টাইপের মধ্যে আমরা বলে দিতে পারি যে আমাদের এই ওয়েব পেজটার ভেতরে অ্যাকচুয়ালি কী রয়েছে তো ধরুন আমার ওয়েব পেজের ভেতরে রয়েছে কি আর্টিকেল তাহলে আমি লিখে দিলাম এখানে যে আমার ওয়েব পেজের মধ্যে একটা আর্টিকেল রয়েছে বা বেশ কিছু টেক্সট রয়েছে বেশ কিছু ইমেজ রয়েছে এরপরে সাধারণত এখানে কন্টেন্ট আমরা আর্টিকেলই লিখি এরপরে নিচের দিকে আসি আমরা অ্যাকর্ডিং টু আওয়ার ডু লিস্ট এরপরে দেখব আমরা অজ টাইটেলের যে বিষয়টি সেই বিষয়টি তো আমরা অলরেডি দেখেছি এবার আমরা দেখবো অজ ইমেজ অজ ইমেজ মিনস আপনি যে ওয়েব পেজটা নিয়ে কাজ করছেন এই ওয়েব পেজটাকে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেন তাহলে সোশ্যাল মিডিয়াতে কোনো একটা ওয়েব পেজ শেয়ার করার সাথেই কিন্তু সেই ওয়েব পেজের একটা থামনেইল ইমেজ বা প্রিভিউ ইমেজ শো করে তো সেই প্রিভিউ ইমেজটা আপনি কি দেখাতে চাচ্ছেন সেই প্রিভিউ ইমেজটা কি দেখাতে চাচ্ছেন সেইটাকে ফিক্স করে দিতে পারেন আপনি এখানে অজ ইমেজ নামে যে প্রপার্টি রয়েছে সেই প্রপার্টির মধ্যে অজ ইমেজের যে কন্টেন্ট এই কন্টেন্টের ভিতরে আপনি ঠিক যেই ইমেজটা দিয়ে দিবেন আপনার ওয়েব পেজ যখন সোশ্যাল মিডিয়াতে প্রিভিউ হবে আপনার ওয়েব পেজ যখন সোশ্যাল মিডিয়াতে প্রিভিউ হবে তখন সোশ্যাল মিডিয়াতে ওই ওয়েব পেজের ওই ওয়েব পেজের ঠিক যেই ইমেজটা আপনি সেট করে রেখেছেন ঠিক সেই ইমেজটাই কিন্তু সেখানে শো করবে তো ধরুন আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ আমার কম্পিউটার থেকে এখানে নিয়ে আসতেছি এই ইমেজের নাম আমি দিয়ে দিলাম হচ্ছে সে ডেমো ডট পিএনজি ওকে ডেমো ডট পিএনজি তাহলে আমি যদি আমার অজ ইমেজের মধ্যে ডেমো ডট পিএনজি এই ইমেজটা সেট করে রাখি তাহলে এই ওয়েব পেজটাকে যখন কি না যখন কি না সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হবে আমি এখানে লিখে দিচ্ছি ডেমো ডট ডেমো ডট পি আমার ইমেজের জাস্ট যে লোকেশন সেই লোকেশানটা আমি এখানে দিয়ে দিলাম তাহলে যখনই কি না আমার এই ওয়েব পেজটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হবে আইডার হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুকে অথবা লিঙ্কডিনে কিংবা মেসেঞ্জারে তখন আমার ওয়েব পেজের জন্য এই প্রিভিউ ইমেজটা এসে অটোমেটিক্যালি কী করবে সোশ্যাল মিডিয়াতে শো করবে এটা গেল হচ্ছে সোশ্যাল মিডিয়ার যে প্রিভিউ পারপাস সেই প্রিভিউ পারপাসে এখন এই সোশ্যাল মিডিয়ার প্রিভিউ পারপাসে আমরা আরও দুটো কাজ করতে পারি দ্যাট ইজ স্পেশালি ফর টুইটার এর একটাকে বলা হয় টুইটার কার্ডস আর একটাকে বলা হয় টুইটার টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন এখন আপনি যদি এই সোশ্যাল মিডিয়াতে কোনো কারণে টুইটারকে টার্গেট করে কোনো কিছু করতে চান যে সেটা টুইটার স্পেসিফিক হবে সেক্ষেত্রে আপনি টুইটার এভাবে লিখে টুইটার ক্লোন দিয়ে কার্ড লিখতে পারেন ওকে টুইটার কার্ড এবং এখানে কন্টেন্টের মধ্যে আপনার যেই কন্টেন্ট বা আপনার কন্টেন্টের যেই ডেসক্রিপশান সেই ডেসক্রিপশানটি আপনি এখানে লিখে দিতে পারেন এবং আপনি যদি মনে করেন যে টুইটার কার্ডের ভেতরে যে ডেসক্রিপশনটা শো করতেছে বেশ ভালো কথা বাট আমি চাচ্ছি যে টুইটারে যখন আমার এই কন্টেন্ট প্রিভিউ হবে তখন স্পেসিফিকভাবে একটা টাইটেল টুইটারের জন্যই আমার দেখাক তখন সেক্ষেত্রে আপনি করতে পারেন কি মেটা নেম এখানে টুইটার ক্লোন দিয়ে আপনি এখানে কার্ড না লিখে এখানে আপনি লিখতে পারেন টাইটেল এবং এই টাইটেলের ভেতরে এখানে যে কন্টেন্ট এই কন্টেন্ট আপনি লিখতে পারেন কি টুইটার স্পেসিফিক কোন টাইটেল ওকে টুইটার স্পেসিফিক কোনো টাইটেল যদি আপনি লিখে দেন তাহলে ওই টাইটেলটা শুধুমাত্র ওই টুইটারে গিয়েই প্রয়োজন হবে এরপরে আমাদের টুডু লিস্টে চলে আসি আমরা আমাদের টুডু লিস্টে আমরা বেশ কিছু আইটেম দেখে ফেলেছি আরও বেশ কিছু আইটেম আমাদের দেখা বাকি এরপরে দেখবো আমরা ভিউ পোর্টস ভিউ পোর্ট অ্যাকচুয়ালি কী কাজে ব্যবহার করা হয় ভিউ পোর্ট অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় মোবাইল রেসপন্সিভ করার জন্য তো ভিউ যে মেটা ট্যাকটি থাকে সেই মেটা ট্যাকটিও আমরা উপরের দিকেই সাধারণত রাখি তো ভিউ মেটা ট্যাকটি ব্যবহার করার জন্য জাস্ট আপনাকে এইভাবে লিখতে হবে মেটা এভাবে লিখতে হবে মেটা এবং আপনি যে মেটাটি লিখছেন আপনি যে মেটাটি লিখছেন সেই মেটা ট্যাগের নাম কি এবার নাম হচ্ছে আমাদের ভিউ পোর্ট এখানে ভিউ পোর্ট লিখবেন ভিউ পোর্ট লেখার পরে লিখবেন কন্টেন্ট কন্টেন্ট উইথ ডাব্লু আই ডিটিএইচ কন্টেন্ট উইথ ইজ ইকুয়ালস টু যেহেতু আপনি এই ভিউপোর্ট বা মোবাইল রেসপন্সিভাটা একটি লিখছেন আপনার ওয়েব পেজটাকে রেসপন্সিভ করার জন্য বা বিভিন্ন ডিভাইসে যখন ওয়েব পেজটি লোড হবে তখন বিভিন্ন স্ক্রিন সাইজে যাতে করে পরবর্তীতে রেসপন্সিভ সিয়েসেস যেগুলো রয়েছে আপনার সেই রেসপন্সিভ সিয়েসেসগুলো কাজ করে মিডিয়া কুইরিগুলো কাজ করে দ্যাটস ওয়াই উইথ ইকুয়ালস টু আপনি শুরুতেই এখানে লিখে দেবেন ডিভাইস উইথ উইস ইকুয়ালস টু আপনি প্রথমে লিখে দেবেন ডিভাইস উইথ এবং এরপরে আপনাকে অবশ্যই এখানে ইনিশিয়াল এখানে একটা ইনিশিয়াল স্কেল লিখে দিতে হবে ইনিশিয়াল স্কেল মিনস আপনার ওয়েব পেজটা ইনিশিয়ালি ওই ওয়েব পেজের ভিতরে কত পার্সেন্ট হয়ে লোড হবে কত পার্সেন্ট হয়ে লোড হবে এর জন্য আপনি ইনিশিয়াল ইনিশিয়াল স্কেল ইনিশিয়াল স্কেল এখানে বলে দিলেন যে হচ্ছে ইনিশিয়াল স্কেল কত আমার ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পয়েন্ট জিরো মানে হচ্ছে হানড্রেড পার্সেন্ট অর্থাৎ ইনিশিয়ালি আপনার ওয়েব পেজটা যখন কোনো ডিভাইসে লোড হবে তখন ডিভাইসের স্ক্রিনের যে উইথ রয়েছে সেই উইথ নিয়ে সে লোড হবে এবং ইনিশিয়ালি এর যে লোডিং জুমিং যে অংশটি সেই অংশটি হবে হচ্ছে ওয়ান বা হানড্রেড পার্সেন্ট তো এই মেটাট্যটি আমরা আবার কেন ব্যবহার করি এই মেটাট্যটি ব্যবহার করি আমরা মোবাইল রেসপন্সিভ করার জন্য এরপরে আসেন কন্টেন্ট সিকিউরিটি পলিসি মেটাট্য নিয়ে পড়াশোনা করা যাক কন্টেন্ট সিকিউরিটি ট্যাগ কী জিনিস কন্টেন্ট সিকিউরিটি ট্যাগ হচ্ছে আপনার এই ওয়েব পেজের মধ্যে আপনি কি কি ধরনের কন্টেন্ট কোন কোন সোর্স থেকে অ্যালাউ করবেন সেই বিষয়গুলোকে বলে দেওয়া তো কন্টেন্ট সিকিউরিটি ট্যাগ যদি আমরা লিখি তাহলে আমাদেরকে লিখতে হবে এভাবে মেটা তারপরে মেটা লেখার পরে এটা যেহেতু একটা এসটি টিপি ইকুইভ্যালেন্ট ট্যাগ আমাদেরকে লিখতে হবে এইচটিটিপি টি টিপি ইকুইভ্যালেন্ট এরপরে আমাদেরকে লিখতে হবে কন্টেন্ট সিকিউরিটি পলিসি এবং এখানে কন্টেন্ট সিকিউরিটি পলিসির ভেতরে আমি লিখলাম যে হচ্ছে ডেফল্ট সোর্স আমি যদি এখানে লিখি কন্টেন্ট সিকিউরিটি পলিসির ভেতরে যদি আমি লিখি ডেফল্ট সোর্স তাহলে বাই ডেফল্ট যে কোনো সোর্স থেকেই আমরা যদি আমাদের ওয়েব পেজের ভিতরে ইমেজ নিয়ে আসি তাহলে সেটা কাজ করবে যদি সিএসএস নিয়ে এসে এক্সটার্নালি এখানে অ্যাড করি কাজ করবে এক্সটার্নালি জাভাই স্ক্রিপ্ট নিয়ে এসে যদি অ্যাড করি কাজ করবে অর্থাৎ সব ধরনের কন্টেন্টই সে অ্যালাউ করবে তো এখানে কন্টেন্ট সিকিউরিটি পলিসির ভেতরে আমরা করতে পারি কি এখানে কিন্তু কন্টেন্টের উপরে রেস্ট্রিকশন দিতে পারি যে আমাদের যেই ডোমেইন বা আমাদের যেই ওয়েবসাইট শুধুমাত্র সেই ওয়েবসাইটেরই ইমেজ এইচডিএমএল সিএসএস অর্থাৎ বিভিন্ন যে আরও ওয়েব কন্টেন্টগুলো রয়েছে সেই কন্টেন্টগুলো শো করবে বা ভিজিবল হবে বাট আমরা যদি চাই যে থার্ড পার্টি কোনো সিডিয়ান থেকে বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে যদি কোনো কন্টেন্ট আমরা নিয়ে আসি যেটা আমাদের ডোমেইনের বাইরে বা আমাদের ওয়েবসাইটের বাইরে সেগুলো যেন প্রিভিউ না হয় বা সেগুলোর উপরে যেন রেস্ট্রিকশন আসে সেই রেস্ট্রিকশানও চাইলে কিন্তু এখানে আমরা বসিয়ে দিতে পারি তো এখানে কন্টেন্ট সিকিউরিটি পলিসি আমি বলে দিলাম ডেফল্ট সোর্স জাস্ট বলে দিলাম আমি সেলফ ওকে ফাইন এখন এই ডেফল্ট সোর্স আরও অনেক কিছুই হতে পারে আপনারা যদি আরও গুগল সার্চ করেন যদি আপনারা গুগল সার্চ করেন এই ডিফল্ট সোর্স আরও কী কী হতে পারে সেই সংক্রান্তে আরও অনেক কিছু বিষয় আপনারা জানতে পারবেন এরপরে আসি আমরা নেক্সট মেটা ট্যাক সেটা হচ্ছে অ্যাপ্লিকেশান নেম এই বিষয়টা না বললেই নয় যে ধরুন আপনি আপনার ব্রাউজারে গেলেন আপনার ব্রাউজারে কিন্তু অ্যাপ্লিকেশনের নেমগুলো সুন্দর করে থেকে যায় যেরকম ফেসবুক ইউটিউব এখানে আমরা দেখতে পাচ্ছি লিঙ্কডিন এখানে কোট ক্যানিয়ন এখানে আমার ওয়েবসাইটের অ্যাপ্লিকেশান নেম দেখতে পাচ্ছি আমি রাব্বিল গিঠা তো আপনার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের বা ওয়েব অ্যাপ্লিকেশন নামটা কি হবে এই নামটা কিন্তু বিভিন্ন জায়গাতে ধরে এছাড়া এই ওয়েব পেজটাকে বা ওয়েবসাইটটাকে যদি আপনি বুকমার্ক করেন বুকমার্ক করলেও কিন্তু নামটা ধরে তো আপনার ওয়েবসাইটের নাম কি হবে বা ওয়েব পেজের নাম কি হবে সেটা ঠিক করার জন্য আপনি মেটা ব্যবহার করতে পারেন এবং এই মেটার নাম হয় হচ্ছে অ্যাপ্লিকেশান নেম আমি আবারও বলে দিচ্ছি অ্যাপ্লিকেশান নেম মেটা ট্যাগের নেম হয় অ্যাপ্লিকেশান নেম এবং এই কন্টেন্টের ভেতরে আপনি করবেন কি এই কন্টেন্টের ভেতরে করবেন কি আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের যে নাম সেই নামটাকে আপনি এখানে স্পেসিফিকভাবে বলে দেবেন সেটাকেই সে চিনে নেবে এরপরে আসেন ওয়েব অ্যাপ্লিকেশনের ডিফল্ট থিম কালার তো বাই ডিফল্ট আমাদের ব্রাউজারের যে থিম কালার থাকে সেই থিম কালার নিয়েই কিন্তু আমাদের ওয়েব পেজটা লোড হয় ব্রাউজারের এই কালারগুলো নিয়ে বিশেষ করে এটা মোবাইলে আপনারা বেশি ভালো দেখতে পারবেন যে মোবাইলে যখন একটা ওয়েব পেজকে আপনি লোড করবেন দেখা যাচ্ছে মোবাইলে ওয়েব পেজটাকে লোড করার সাথেই ওই ওয়েব পেজের যে কালার সেই কালার অনুসারে আপনার উপরের যে বার বা উপরের যে ট্যাব বার সেই ট্যাববারের কালারগুলো বা ব্রাউজারের যে আশেপাশের কালারগুলো সেই কালারগুলো দেখবেন যে ওই ওয়েব পেজের বা থিমের কালার অনুসারে চেঞ্জ হয়ে গেছে ওয়েব পেজের থিমটা যদি ইয়েলো হয় তাহলে দেখবেন যে একদম উপরের যে টপ বারটা সেই টপ বারটাও আপনার ইয়েলো হয়ে গেছে ওয়েব পেজের থিম যদি গ্রিন হয় তাহলে দেখবেন ব্রাউজারের উপরে টপ টপ আপনার গ্রিন হয়ে গেছে অর্থাৎ ব্রাউজারেরও একটা ছোটো 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 থিমিং কালারগুলো আপনার চেঞ্জ হয়ে গেছে এখন সেই থিমিং কালারগুলো যদি আপনার ওয়েব পেজের যে কালার থিম আছে সেই অনুযায়ী আপনি সেটাকে ডাইভার্ট করতে চান সেক্ষেত্রে আপনি মেটা নেম এখানে আরও একটা প্রপার্টি ব্যবহার করতে পারেন এই প্রপার্টির নাম হচ্ছে থিম কালার এবং এই থিম কালারের ভেতরে কন্টেন্ট হিসেবে আপনি করবেন কি আপনার ওয়েব পেজের যে কালার কোড সেই কালার কোড আপনি ব্যবহার করবেন ওকে সে আমি এখানে যে কোনো একটা কালার কোড ব্যবহার করে দিচ্ছি এরকম হেক্সাডেসিমেল একটা কালার কোড আপনি ব্যবহার করবেন তাহলে হেক্সাডেসিমেল এরকম যদি কালার কোড আপনি ব্যবহার করেন এখানে আমি যে কোনো একটা কালার কোড ব্যবহার করে দিচ্ছি তাহলে হবে কি এই বিষয়টা সবথেকে বেশি ভিজিবল হবে হচ্ছে মোবাইল ডিভাইসে বিশেষ করে মোবাইলের যে উপরের অ্যাকশান বার আছে সেই অ্যাকশান বারের কালার এবং ব্রাউজারের যে বিহেভিয়র আছে সেই বিহেভিয়র দেখবেন যে ঠিক ওই কালারে চলে এসেছে ঠিক ওই কালারে চলে এসেছে ওকে ফাইন এটা তো দেখলাম হচ্ছে আমরা আমাদের যে থিম কালার সেই থিম কালার মেটা এক এরপরে আমরা আমাদের টুডু লিস্টে চলে যাচ্ছি টুডু লিস্টে গিয়ে বারে আমরা দেখবো গুগল সার্স কনসুল ভ্যারিফিকেশান আপনার থেকে যদি আপনি গুগল অ্যানালিটিক্সের সাথে যুক্ত করতে চান বা গুগলের যেই ওয়েব ম্যাস্টার সার্ভিসেসগুলো আছে সেগুলোর সঙ্গে যুক্ত করতে চান সেক্ষেত্রে ওয়েব পেজ ভ্যারিফিকেশনের বিষয় রয়েছে তো ওয়েব পেজ ভ্যারিফিকেশন করার জন্য আমরা যেই মেটাটা একটি যুক্ত করি সেটাকে বলি গুগল মেটা ভ্যারিফিকেশান বা গুগল সাইট ভ্যারিফিকেশান মেটা এক গুগল সাইট ভ্যারিফিকেশান মেটা একটি ঠিক এভাবে যুক্ত করতে হয় আপনি লিখবেন মেটা তারপরে মেটার একটা নাম দিবেন এবং এই মেটার যে নাম সেই নাম হবে গুগল সাইট ভ্যারিফিকেশান গুগল সাইট ভ্যারিফিকেশান এবং এই গুগল সাইট ভ্যারিফিকেশনের ভিতরে আপনি লিখবেন কন্টেন্ট এই কন্টেন্টের ভিতরে যখন আপনি গুগল ওয়েব মাস্টার টুলের সাথে কিংবা গুগল অ্যানালিটিক্সের সাথে আপনার ওয়েবসাইটটিকে যুক্ত করবেন তখন আপনার ওয়েবসাইটের জন্য গুগল করবে কি একটা ভ্যারিফিকেশান কোড জেনারেট করে দিয়ে দিবে এখানে কন্টেন্টের ভিতরে আপনাকে অ্যাকচুয়ালি গুগল যে ভ্যারিফিকেশান কোডটি জেনারেট করে আপনাকে দেবে সেই ভ্যারিফিকেশান কোডটাই এখানে আপনাকে বসাতে হবে দেন নেক্সট টুডু লিস্টে আমরা চলে আসি সেটা হচ্ছে অথর অ্যান্ড পাবলিশার্স আমি আবার বলছি অথরস অ্যান্ড পাবলিশার্স যাহাই অথর তাহাই পাবলিশার্স তো ধরুন আপনার এই ওয়েব পেজটার অথরকে বা পাবলিশার্সকে সেই নামটাকে আপনি মেটার ভেতরে সংরক্ষণ করে রাখতে চান সংরক্ষণ করে রাখার জন্য নেম হবে হচ্ছে অথর অথর ওকে এটার নেম হবে হচ্ছে অথর এরপরে কন্টেন্টের জায়গায় আপনার নাম আপনি লিখে দিতে পারেন ধরুন এই ওয়েবসাইটের ডেভেলপার আমি তাহলে আমি এখানে লিখে দিলাম রাব্বিল হাসান আমি হচ্ছে এর অথর বা আমি এর পাবলিশার ওকে ফাইন এরপরে আমরা আমাদের নেক্সট টু ডু লিস্টে যাই আমরা দেখব এরপরে ক্যাশ কন্ট্রোলের যে বিষয়টি সেই বিষয়টি আমাদের ওয়েব পেজ যখন ব্রাউজারে লোড হয়ে যায় তখন ওয়েব পেজের বেশ কিছু অ্যাসেটস রয়েছে যেগুলো ব্রাউজার বাই ডিফল্ট কী করে ফেলে ব্রাউজার বাই ডিফল্ট যেগুলোকে ক্যাশ করে ফেলে এখন আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট সময় পর পরে আমাদের এই ক্যাশগুলো ক্লিয়ার হয়ে যাবে বা আমরা সব সময় অ্যাকচুয়ালি চাই যে কোনো ধরনের সেন্সিটিভ ডেটা যাতে ওয়েব পেজ আমার ক্যাশ না করে রাখে বা যদি ক্যাশ করে রাখেও তাহলে সেটা কিভাবে রাখবে কতক্ষণ ধরে রাখবে এর জন্য আমরা করতে পারি কি এইচ আর ইকুইভ্যালেন্ট মেটা ট্যাগ ব্যবহার করতে পারি এইচ টি মেটা ইকুইভ্যালেন্ট মেটাট্য আরও একটা ব্যবহার করতে পারি এই এইচটি টিপি ইকুইভ্যালেন্ট ট্যাগের নাম হচ্ছে এই এইচটি টিপি মেটা ট্যাগের নাম হচ্ছে ক্যাশ কন্ট্রোল ওকে আপনি যখন এখানে লিখতে ধরবেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু এখানে চলে আসার কথা এই এইচটি ইকুইভ্যালেন্ট মেটাট্যাগের নাম হচ্ছে ক্যাশ কন্ট্রোল তবে ক্যাশ কন্ট্রোলের যে মেটাট্যাগটি রয়েছে এই মেটাট্যাগটি যে সব ব্রাউজারে সবসময় কাজ করবে বিষয়টা এরকম নয় তো এখানে এইচটি টিভি ইকুইভ্যালেন্ট মেটাট্যাগ আপনি বলে দিলেন ক্যাশ কন্ট্রোল এবং এখানে কন্টেন্টের ভেতরে যদি আপনি বলে দেন যে হচ্ছে নো ক্যাশ নো ক্যাশ তাহলে সে করবে কি আপনার ওয়েব পেজটাকে আর ক্যাশ করতে দেবে না এখন এই যে এইচ টিপি ইকুই ব্যালেন্ট ক্যাশ কন্ট্রোলের যে মেটা ট্যাকটি রয়েছে এই মেটা ট্যাকটি কখনো কখনো কাজ করে আবার কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন ব্রাউজার ভেদে এর কাজের ডিফারেন্স চলে আসতে পারে তো এইবার যদি আমরা একদম শুরু থেকে একটু রিভাইস দিয়ে নেই যে কতগুলো মেটা ট্যাক নিয়ে আমরা পড়াশোনা করলাম মাস্টার অন মেটা ট্যাগ আপনাদের এই পর্বে আমরা আসলেই অনেকগুলো মেটাট্যাক সম্পর্কে জানতে পেরেছি কি না যেগুলো আমাদের ওয়েব পেজের জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি বলবো এসেন্সিয়াল হয়ে দাঁড়ায় আমি সবগুলো টু ডু লিস্টকে উপরের দিকে নিয়ে আসতেছি একদম শুরু থেকে একবার যদি আমরা রিভাইজ করে নেই ইন এ শর্ট জাস্ট উইদিন ফাইভ মিনিটস জাস্ট উইদিন থ্রি মিনিটস আমরা যদি এটাকে রিভাইজ করে নিই সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে তো শুরুতেই আমরা জেনে নিয়েছি যে হোয়াই মেটা ট্যাগ আমরা মেটা ট্যাগ কী কারণে ব্যবহার করি এরপরে ধাপে ধাপে আমরা দেখেছি টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ট্যাগ কিউআরস ট্যাগ রোবোটস ড্যাটা ট্যাগ কন্টেন্ট টাইপ ডিফল্ট স্টাইল রিফ্রেশ ওপেন গ্রাফ টাইটেল টাইপ ওপেন গ্রাফ ইমেজ আমরা দেখেছি টুইটার কার্ড ট্যাগ দেখেছি টুইটার ডেসক্রিপশন মেটা ট্যাগ দেখেছি ভিউপোর্ট দেখেছি কন্টেন্ট সিকিউরিটি পলিসি দেখেছি আমরা অ্যাপ্লিকেশান নেম দেখেছি থিম কালার দেখেছি গুগল সার্চ কনসোল ভেরিফিকেশন দেখেছি অথরস অ্যান্ড পাবলিশার্স এবং আমরা দেখেছি ক্যাশ কন্ট্রোল মেটাট্য এখন এই যে মেটা আমরা ইউজ করছি মেটা ট্যাকগুলো আমরা কেন ইউজ করছি টু ডিক্লিয়ার কন্টেন্ট টাইপ অ্যান্ড ক্যারেক্টার সেইট অফ আওয়ার ওয়েব পেজ মোবাইল ডিভাইস রেসপন্সিভের জন্য অ্যাপ্লিকেশানের নেম এবং অথরশিপের জন্য গুগলের এস ইউ পারপাসের জন্য সোশ্যাল মিডিয়ার প্রিভিউ পারপাসের জন্য অ্যালাউড ইজ অ্যালাউড স্ক্র্যাপিংয়ের জন্য ডিফল্ট স্টাইল এবং থিম কালার সেট করার জন্য গুগল ভ্যারিফিকেশনের জন্য কন্টেন্ট সিকিউরিটি পলিসির জন্য এবং এছাড়া ক্যাশ কন্ট্রোলের জন্য তো আমরা পুরো ভিডিও জুড়ে কী কী ট্যাগ লিখলাম একটুখানি যদি আমরা শুরু থেকে দেখে নেই আমরা দেখলাম ভিউ পোর্ট কীভাবে সেট করতে হয় দেখলাম কন্টেন্ট টাইপ কিভাবে সেট করতে হয় ডিফল্ট স্টাইল কিভাবে সেট করতে হয় এছাড়া আরও একটা মজার ট্যাগ আমরা দেখেছি যেটার নাম হচ্ছে রিফ্রেশ এই রিফ্রেশ ট্যাগ করে কি একটা নির্দিষ্ট সময় পর আমাদের ওয়েব পেজটাকে রিফ্রেশ করায় এছাড়া আমরা টাইটেল দেখেছি আমরা দেখেছি ডেসক্রিপশান দেখেছি কিওয়ার্ডস দেখেছি রোবোটস এছাড়া ফেসবুক স্পেসিফিক বা সোশ্যাল মিডিয়া স্পেসিফিক আমরা ওপেন গ্রাফ টাইটেল দেখেছি ওপেন গ্রাফ টাইটেল দেখেছি টাইপ দেখেছি ইমেজ দেখেছি একইভাবে টুইটার স্পেসিফিক টুইটার কার্ড দেখেছি টুইটার টাইটেল দেখেছি এবং কন্টেন্ট সিকিউরিটি পলিসি ট্যাগ দেখেছি এই কন্টেন্ট সিকিউরিটি পলিসি মেটা ট্যাগ নিয়ে যদি ফার্দার আপনারা গুগলে আরও সার্চ করেন আরও তথ্য আপনারা সেখান থেকে পেয়ে যাবেন আমরা দেখেছি অ্যাপ্লিকেশন নেম দেখেছি থিম কালার গুগল ভ্যারিফিকেশানের জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি সেটি দেখেছি অথর বা পাবলিশার্সের জন্য যেটা দরকার সেটা দেখেছি এছাড়া আমরা আরও একটা ট্যাগ দেখেছি সেটা হলো ক্যাশ কন্ট্রোল ট্যাগ এই ক্যাশ কন্ট্রোল ট্যাগ নিয়ে যদি গুগলে আপনি ফার্দার আরও সার্চ করেন আরও বিস্তারিত জানতে পারবেন তবে এই ক্যাশ কন্ট্রোল মেটাট্যাক ব্রাউজার ভেদে এর আচরণ ভিন্ন ভিন্ন রকম হতে পারে তো আশা করি এই পুরো পর্ব জুড়েই দীর্ঘ সময় ধরে আমরা মেটাটেক সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি যেগুলো পড়াশোনার ক্ষেত্রে বলুন প্র্যাকটিসের ক্ষেত্রে বলুন এবং প্রোডাকশান লেভেলে আমাদের অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের ক্ষেত্রেই বলুন প্রত্যেকটা জায়গাতেই আমাদেরকে হেল্প করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ